দর্শক, নির্বাচন পরিক্রমায় আপনাদের স্বাগত। এখন দেখবেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার 5 নং নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের 6 নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমানের একান্ত সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ আজহারুল ইসলাম জুন্নু। আমি 5 নং নিয়ামতপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ডের সদস্য। আমি বর্তমানে মেম্বার পদে প্রত্যাশী। আমি শতভাগ আমি নির্বাচনে যাওয়ার উদ্দেশ্য হলো যে বর্তমান মেম্বার যে সমস্ত কাজ অসমাপ্ত রেখেছেন এগুলিকে সমাপ্ত করব, আর বিশেষ করে ওই গ্রামের উন্নয়নমূলক কাজ করব। ডিজিটাল এই 6 নং ওয়ার্ডকে ডিজিটাল রূপে রূপান্তরিত করব, যাতে প্রত্যেকটা লোক ঘরে বসেই সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতে পারে। সর্বপ্রথম আমার গুরুত্বপূর্ণ কাজ হবে চারিতলা গ্রামের কৃষকদের একটি রাস্তা ইটকলা থেকে শুরু করে একদম আমরা বরবন শ্যামলাহুরি বন পর্যন্ত একটা তোল্লো রাস্তা করার চিন্তাধারা আমার আছে, যাতে আমাদের গ্রামের হাজার হাজার কৃষক উপকৃত হবে। আমি দুস্থ অসহায় মানুষের পাশে থাকতে চাই, যে সরকারি একটা ফিস যাতে আছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা সরকারি ফিস ব্যতীত বিনামূল্যে আমি বিতরণ করার চিন্তাভাবনা আমার মাথায় রেখেছি। সর্বোপরি পরিশেষে আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা ভোট দেবেন উপযুক্ত দেখে ভোট দেবেন, আমি আপনাদের পাশে সবসময় থাকব, সমস্ত কাজকর্ম আপনাদের সাথে থেকে করব, যত সুযোগ সুবিধা আপনাদের ঘরে ঘরে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। বিগত দিনে যারা করছে কিভাবে করছে জানি না, পরবর্তীতে আমি যদি সফল হইতে পারি আপনারা সমস্ত কাজকর্ম আমার কাজের উপর ভিত্তি করে জানতে বুঝতে পারবেন যে আমি কতটুকু আপনাদের জন্য করতে পেরেছি আর কতটুকু করব। আরেকটি কথা না বললেই না হয়, আমি এই জন এই 6 নং ওয়ার্ডের সকল ভোটারের কাছে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি কমার দৃষ্টিতে দেখবেন। আর আমি বিশেষ করে নিয়ামতপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ডকে 6 নং ওয়ার্ডের সকল ভোটারদের উদ্দেশ্যে সকল ভোটারের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। হাবিব সাসা, সাবেক ওয়ারেন্ট অফিসার এবং আমাদের এলাকার খুব সৎ মানুষ, অনেক মানুষের সাধারণ মানুষের পাশে দুর্দিনে সুদিনে সবসময় থাকে এবং তাকে আমরা আগামী ইউপি নির্বাচনে মেম্বার হিসাবে 6 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আমরা ওনাকে মেম্বার দেখতে চাই অথবা নির্বাচিত করতে চাই ইনশাল্লাহ। ভাই খুব ভালো মানুষ, আমরা চেষ্টা করি হাবিব ভাইয়ের বুদ্ধি বিকাশ করার লাগে। হাবিব ভাই গরিবের জন্য, হাবিব ভাই খারাপ থাকে আমাদের এলাকার জন্য প্রিয় হয়েছে, আমাদের মেম্বার হাবিব ভাইয়ের মানে আমরা চাই সবাই উন্নত হইব, আমাদের দেশের উন্নত হবে। হাবিব ভাই খুব ভালো লোক, হাবিব ভাই গরিবের লোভে দরদি, গরিবের দরদি হাবিব ভাই খুব ভালো লোক, গরিব মানুষের দরদি হাবিব ভাই। আমরা হাবিব ভাইয়ের মেম্বার পদে চাই। হাবিব ভাই ভালো লোক, ঠিক আছে, হাবিব ভাইয়ের মতো ব্যক্তি আমাদের দরকার, ঠিক আছে, মেম্বার প্রার্থী আমরা হাবিব ভাই চাই। 6 নম্বর ওয়ার্ডের যে ভালো লোক, জনগণের শান্তি চাই, আমরা জনগণের শান্তি চাই, এই হাবিব ভাইয়ের পাশে আমরা আছি, হাবিব ভাই আমরার পাশে আছে।